সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2019 সালের এই নভেম্বর মাসের শেষ দিকে এসে বাংলাদেশের রাজনীতি কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু গলিয়ে যাচ্ছে। সরকারি দল খুব তাড়াহুড়ো করে তাদের যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন একের পর এক সমাপ্ত করে যাচ্ছে এবং সে সকল সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনার চেষ্টা করছে। এবং এরই পরে ডিসেম্বর মাসে গিয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অর্থাৎ মূল দলটির সম্মেলন হবে এবং 2020 সনে গিয়ে তারা মার্চ মাসে মুজিব বর্ষ পালন শুরু করবে, যেটি এক বছরব্যাপী চলতে থাকবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর যে অনুষ্ঠান নিয়ে তারা মহাপরিকল্পনা করেছে, সেই মহাপরিকল্পনার অংশ হিসাবে 2020 সনের মার্চ মাস থেকে একেবারে 2021 সনের মার্চ মাস পর্যন্ত সারা দেশব্যাপী জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অসংখ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা এই মুজিব বর্ষ পালন করে সারা দেশ এবং জাতিকে চমকিত করার একটা মহাপরিকল্পনা নিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছিল ক্যাসিনোগুলোতে হানা দেওয়ার মাধ্যমে এবং সেটি এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে আমরা জানি না। এরই মধ্যে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলোর দামও হু হু করে বাড়ছে, মানুষের কর্মসংস্থান প্রাইভেট সেক্টরে কমে গিয়েছে এবং সরকারি সেক্টরের যে ব্যয় এটা বহু অংশে বেড়ে গিয়েছে। সরকারের যে রাজস্ব খাতগুলো রয়েছে সেই রাজস্ব খাতে সরকারের আয় কমে গিয়েছে বিগত বছরগুলোর তুলনায় এবং আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্টেও আমরা মারাত্মকভাবে আমাদের এক্সপোর্ট যে আর্নিং সেটি কমে গিয়েছে। আমাদের অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে এবং প্রাইভেট সেক্টরে আশাব্যঞ্জক কিছু গত এই একটি বছর দুইটি বছরে কিছু ঘটেনি যার কারণে নতুন করে কর্মসংস্থান শুরু হতে পারে। আমাদের যে সকল ভাই এবং বোনেরা বিদেশে কাজ করেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেখানে নতুন কর্মসংস্থান শুরু তো হয়নি, বরং সৌদি আরবিয়াতে একের পর এক ধরপাকড় করে শত শত লোক নয় হাজার হাজার লোককে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে এবং সেখানে যে সকল মা এবং বোনেরা গৃহকর্মী হিসেবে গিয়েছিলেন তাদের জীবনে একের পর এক করুণ ঘটনা ঘটে যাচ্ছে এবং অসংখ্য নির্যাতনের ঘটনা দেশ বিদেশের মিডিয়াতে ফলাও করে প্রসারিত হওয়ার ফলে বাংলাদেশ যে একটি দরিদ্র রাষ্ট্র সেই দরিদ্র রাষ্ট্রটির যে সুনাম এবং সুখ্যাতি আমাদের সরকার বহুমুখে প্রচার করতে চাচ্ছে উন্নয়নের এমার্জিং টাইগার হিসেবে সেটিতে কালিমালেপন হচ্ছে। আমাদের ক্রিকেট অঙ্গনে একটি মহা কেলেঙ্কারি ঘটে গেল, আমাদের কিংবদন্তির ক্রিকেটার সাকিব আল হাসান প্রথমে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে তার একটা ভুল বোঝাবুঝি শুরু হলো এবং তারই পরে দেখা গেল যে ICC থেকে তার বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। এরই মধ্যে প্রধানমন্ত্রী কলকাতাতে গেলেন, সৌরভ গাঙ্গুলী অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের যে বর্তমান সভাপতি তার আমন্ত্রণে ক্রিকেট খেলা উদ্বোধন করার জন্য এবং সেটি নিয়ে আনন্দবাজার পত্রিকাতে যে রিপোর্ট এসছে, ভারতের আনন্দবাজার পত্রিকা যে রিপোর্ট এসছে সেটি ভারতীয় মহলে ব্যাপক আলোচনা হচ্ছে এবং বাংলাদেশেও খুব কানাঘোষা হচ্ছে। এবং অন্যদিকে আমাদের যে পার্শ্ববর্তী যে সেভেন সিস্টারগুলোর মধ্যে বিশেষ করে আসামে যে সকল মুসলমান ভাই এবং বোনেরা বসবাস করছেন তাদেরকে আসামের যে বিজেপি সরকার বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে সেই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আমরা শুনতে পাচ্ছি এবং পত্রপত্রিকায় দেখেছি যে আমাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বহু সংখ্যক নারী এবং পুরুষকে, ভারতীয় নারী এবং পুরুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে, বাংলাদেশি মুসলমান আখ্যা দিয়ে আমাদের দেশে পুশ ইন করছে অর্থাৎ দেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এবং এই ঘটনা নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে তিনি পত্রপত্রিকায় দেখেছেন, বিষয়টা তিনি জানেন না এবং তিনি এই বিষয়টা নিয়ে
ভারত সরকারের সাথে কথা বলবেন। আমরা যারা কয়েকজন ভুক্তভোগী লোক এসছেন সীমান্তের ওখানে, তাদের সাথে কথাবার্তা বলেছে মিডিয়ার কিছু লোকজন, এবং সেই সকল কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে এসছে, এবং সেখানে আমরা জেনেছি যে শুধু আসাম নয়, দিল্লিতেও ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। যে সমস্ত লোক দিল্লিতে দীর্ঘদিন যাবৎ কাজ করছিল এবং তাদের মধ্যে অনেকেই বাংলাভাষী ছিলেন, এবং তারা সেই দিল্লির যে রাস্তাগুলোতে খুবই কষ্টকর কাজকর্ম করে পরিবার প্রয়োজনীয় বহু বছর ধরে বংশ পরম্পরায় তারা সেখানে ছিলেন, সেই সমস্ত মানুষকে ধরে ধরে ভারতীয় বর্ডার গার্ড BSF তাদেরকে বাংলাদেশে পুশিং করে যাচ্ছে একের পর এক, এবং বাংলাদেশ থেকে ফর্মালি এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ দেওয়া হয়নি। আমাদের রাজপথের যে প্রধান বিরোধী দল BNP এই চলমান এই যে বহুমুখী সমস্যাগুলোর মধ্যে তারা ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম নিয়ে তারা ব্যাপক বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে। একই সঙ্গে তাদের যে কারাবন্দী সভানেত্রী, কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রাজপথে একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার তারা চেষ্টা করে যাচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে তারা দুটো জনসভা করেছে। একটি জনসভা তারা পুলিশের অনুমতি নেওয়ার চেষ্টা করেছে, প্রথমে পুলিশ অনুমতি দেয়নি, এবং শেষ মুহূর্তে পুলিশ খুব অল্প সময়ের আগে, জনসভার অল্প সময় আগে অনুমতি দিয়েছে, এবং সেখানে মির্জা ফখরুল সাহেব অনেকটা ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন যে তিনি আর এরপর থেকে অনুমতি নেবেন না। মির্জা ফখরুল সাহেবের এই ঘোষণার 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে BNP একটি সমাবেশ করার চেষ্টা করে, যে সমাবেশটি কার্যত জনসমুদ্রে পরিণত হয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় পরবর্তীতে পুলিশ একটি মামলা করে, এবং সেই মামলায় মির্জা ফখরুল সাহেব সহ আরও অজ্ঞাতনামা 500 জন নেতা এবং কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং এই ঘটনা শুধু এখানেই থেমে নেই, সেদিন যে তারা সমাবেশ করেছিল সুপ্রিম কোর্টের সামনে, সেই সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, এবং যা হয় এই ধরনের ঘটনায় যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তখন সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে, এবং BNP নেতাকর্মীরা সেই গাড়ি ভাঙচুর করেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। BNP-র বাইরে এরশাদের যে জাতীয় পার্টি আছে সেখানে গৃহদাহ চলছে, পার্টির যে বর্তমান চেয়ারম্যান আছেন তার সঙ্গে এরশাদ সাহেবের যে প্রথম স্ত্রী, তার দীর্ঘদিনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, যেটি হয়তো সম্ভবত সরকারি দলের হস্তক্ষেপে অনেকটা প্রশমিত হলেও এরশাদের যে দ্বিতীয় স্ত্রী এবং এরশাদের যে অটিস্টিক পুত্র, প্রতিবন্ধী পুত্র এরিককে নিয়ে সাম্প্রতিক সময়ে যে ঝুঁকি এবং ঝামেলা যাচ্ছে জাতীয় পার্টির মধ্যে, সেটিও এখন জাতীয় পত্রপত্রিকার প্রধান শিরোনাম হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাদের যে অবস্থান এবং রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা, এখানেও আমরা আসলে কোনো অব্যাহত অগ্রগতি পাচ্ছিলাম না। তো এই অবস্থাতে কী হচ্ছে যে আমাদের যে চলমান যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো একটারও গত 2 বছরে যে সমস্যাগুলো চলে আসছিল, নির্বাচন অর্থাৎ প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, ঠিক একটি ন্যাক্কারজনক নির্বাচন যেটা হয়েছে 2018 সনের ডিসেম্বর মাসের 30 তারিখ রাতে, এটিকে বলা হবে রাতের নির্বাচন, সেই রাতের নির্বাচনের ন্যাক্কারজনক ফলাফলের 1 বছর আগে এবং এই ফলাফলের পরে 1 বছর পরে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ঘটনায় সরকার, রাজনৈতিক দল, দেশের জনগণ, এইগুলোর মধ্যে আসলে কোনো সমন্বয় হচ্ছে না, বরং একটার পর একটা প্যাচ লেগে যাচ্ছে। এর মধ্যে আরও একটা কথা বলা দরকার, সেটি হলো যে নতুন সড়ক পরিবহন আইন পাশ হয়েছে, এবং এই আইনটি পাশ করার পিছনে আমাদের যে কোমলমতি ছেলেমেয়েরা, যারা 9-10-এর মূলত মাধ্যমিক স্তরের ছেলেমেয়ে ছিল, তারা একটার সময় রাস্তায় নেমে এসেছিল, এবং তাদের সেই নজিরবিহীন শিশু বিদ্রোহের ফলে সরকার এই সড়ক পরিবহন আইনটি চালু করতে, যাকে বলে পাশ করতে বাধ্য হয়। এই আইন পাশ করার পরে সড়ক পরিবহনের সাথে সম্পৃক্ত মালিকেরা, শ্রমিকেরা, বিশেষ করে ট্রাক এবং লরির শ্রমিকেরা, তারা অব্যাহতভাবে অসহযোগিতা করে যাচ্ছে, ধর্মঘট করে যাচ্ছে, এবং আংশিকভাবে তারা সরকারের সঙ্গে ইঁদুর বিড়াল খেলছে, অর্থাৎ এক পক্ষে এসে সরকারের সঙ্গে মিটিং করে ধর্মঘট প্রত্যাহার করছে, তো অন্য জেলাতে গিয়ে আবার সেই ধর্মঘট তারা চালু করার চেষ্টা করছে। সড়ক পরিবহন মালিক সমিতি এক কথা বলছে, ট্রাক মালিক সমিতি আর এক কথা বলছে, আর কয়েকদিন পরে আবার দেখা গেল যে এখন আবার নতুন করে শুরু হয়েছে যে পেট্রোল পাম্প, যারা মালিকদের সংগঠন এবং
পেট্রোল পাম্পের এই যে তেল যারা সরবরাহ করে এই সমস্ত ট্রাক এবং লরি যারা আছে তারাও একই সঙ্গে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। তো এই যে যে অবস্থাগুলো ঘটছে, এই অবস্থাগুলো একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে যাচ্ছে, এমন কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা না। পৃথিবীর যত বিখ্যাত ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, তারপরে পত্রপত্রিকা রয়েছে, জার্নালগুলো রয়েছে, তারা বাংলাদেশে একটি বিরাট অর্থনৈতিক মন্দার ঠিক পূর্বাভাস দিয়ে যাচ্ছে। এই মন্দাটা বৈশ্বিক কারণে নয়, এই মন্দাটা আঞ্চলিক কারণে নয়, এই মন্দাটি আমাদের দেশের রাজনীতির স্থবিরতার কারণে, আমাদের দেশের রাজনীতির অসততা এবং অস্বচ্ছতার কারণে, এবং যে একটি পুষ্টবুদ্ধ নির্বাচনের নাম করে যে ছলচাতুরি করা হয়েছে, সেই ছলচাতুরি করার কারণে মানুষের মনের মধ্যে যে দুঃখবোধ, এবং মানুষের মনের মধ্যে এই দুঃখবোধের কারণে তার যে চিন্তা জগতে বিস্ফোরণ ঘটছে, এবং চিন্তা জগতে যে স্থবিরতা দেখা দিয়েছে, এবং চিন্তা জগতে যে বিষণ্ণতা দেখা দিয়েছে, এর কারণে মানুষের কাজ করার স্পৃহা কমে গেছে, ইনোভেটিভনেস কমে গেছে, এবং এর সঙ্গে গদির উপর বিস্ফোরণের মতো আমাদের শেয়ার মার্কেটের ধস, ব্যাংকিং সেক্টর থেকে যে সকল মন্দ ঋণ রয়েছে, খিলাফি ঋণ রয়েছে এবং অর্থ লোপাট হয়েছে, সেই ধাক্কা, কেন্দ্রীয় ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছে সেই ধাক্কা, এবং উন্নয়নের নামে, অপ্রয়োজনীয় উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা যে চড়া ঋণে সুদ নেওয়া হয়েছে, সেই সুদের মূলে যে কাজগুলো শুরু করেছিল সরকার, বড় বড় কাজগুলো, এর একটি কাজও এখন পর্যন্ত শেষ হয়নি। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অ্যাট দ্য সেম টাইম ঢাকা মেট্রো রেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল, এরকম বড় বড় মেগা প্রকল্প, এক একটাতে এই তিন চার পাঁচ ছয়টা প্রকল্প যদি আমরা হিসাব করি, দেখা যাবে প্রায় 3 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণে এই প্রকল্পগুলো তা শুরু হয়েছিল, যার 50% চালু হয়নি। কিন্তু গত 5 বছর যাবত এই কাজগুলো চলমান থাকার কারণে বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য দাতা সংস্থা, জায়কা, ওয়ার্ল্ড ব্যাংক, IDB, ADB, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, ভারতের এক্সিম ব্যাংক এবং চায়না কনস্ট্রাকশন ব্যাংক থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, সেই ঋণের সুদ আমাদেরকে গুনতে হচ্ছে, এবং ঋণের যে কিস্তি এটিও পরিশোধের সময় চলে এসছে। এবং এই ঝামেলার মধ্যে আবার দেখা গেল যে আমরা পেট্রোলিয়াম সেক্টরে দীর্ঘদিন যাবৎ তরল গ্যাস ব্যবহার করিনি। আমরা সাধারণত যেটা পেট্রোলিয়াম হিসেবে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল এগুলো ব্যবহার করতাম, এবং এইভাবেই আমাদের একটা স্ট্রাকচার গড়ে উঠেছিল। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে সরকারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক একটা দড়িবাজ ব্যবসায়ী গ্রুপ, এই ব্যবসায়ী গ্রুপ সরকারকে LNG আমদানি করার ব্যাপারে রাজি করিয়েছে, এবং এই সংক্রান্ত কাজ শুরু করে ফেলেছে। LNG টার্মিনাল নির্মাণ করা হয়েছে, এবং LNG-র জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করে এই বাংলাদেশে LNG আমদানি করা হয়েছে, যে কারণে ব্যাংকিং সেক্টরে কিন্তু অর্থের একটা টানাপোড়েন চলছে। এবং এই LNG ব্যবহারের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে, এবং পার্শ্ববর্তী দেশ ভারতে সেটি রপ্তানির ক্ষেত্রে আমাদের কতটা লাভ হবে, এটা এখনও পর্যন্ত ক্যালকুলেশনের সময় আসেনি, কিন্তু এগুলোর যে অর্থনৈতিক চাপ, এটি আমাদের উপর কিন্তু মারাত্মকভাবে পড়ে গেছে। এবং একই সঙ্গে যে আমরা বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় প্রথমে যেটা করেছিলাম, খুব দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল 12 বছর আগে, তখন কুইক রেন্টাল করেছিল, তখন হয়তো কুইক রেন্টালের জন্য 400 বা 500 মেগাওয়াট কুইক রেন্টাল এর বিদ্যুৎ উৎপন্ন করার একটা মাস্টার প্ল্যান ছিল। এটি পরবর্তীতে বাড়তে বাড়তে সেই কুইক রেন্টাল থেকে ডুয়েল ফুয়েল থেকে কয়লা, এইভাবে একটার পর একটা এই বিদ্যুৎ খাতে যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা আনপ্ল্যান্ড হতে হতে এখন এমন অবস্থা হয়ে গেছে, বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মাত্র 12,000 মেগাওয়াট, কিন্তু এখন এই মুহূর্তে উৎপন্ন হচ্ছে 20,000 মেগাওয়াট। ফলে যেদিন 20,000 মেগাওয়াট উৎপন্ন হচ্ছে, সেদিন 8,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের অপরিজনে থেকে যাচ্ছে, এবং এই বিদ্যুৎ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে, আমাদেরকে এই সরকারের পক্ষ থেকে টাকা দিতে হচ্ছে। তো এরপরে আবার যেটা রয়ে গেছে সেটা হলো যে আমরা এই 12 লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন, তাদেরকে খাওয়া, তাদের চিকিৎসা, তাদের ব্যাপারে সরকারকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, এবং এ যাবৎকালে এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া থেকে এই পর্যন্ত সম্ভব হতো, কারণ একজাক্ট হিসাবটা আমার এই মুহূর্তে বলতে পারবো না, সেটা
20,000 কোটি টাকার উপরে। এটি আমাদের যে জাতীয় আয় থেকে এটি খরচ হয়ে গিয়েছে। তো এই সব কিছু মিলিয়ে দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের মন মানসিকতা, জীবনযাত্রা সব কিছুতে কেমন যেন এলোমেলো হয়ে গেছে, একটার সঙ্গে একটা প্যাচ লেগে গিয়েছে এবং একটার সঙ্গে একটা গিট লেগে গিয়েছে। এই গিট থেকে আমরা কিভাবে মুক্ত হব, এই গিটের পরিণতি কী হবে এবং এটির শেষ কোথায় গিয়ে থামবে, এটা আমরা কেউ জানি না। এর কারণ হলো যে সরকারের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন, আমলা রয়েছেন, আমাদের দেশটি আসলে ওইভাবে এখনও ভারতের মতো, পাকিস্তানের মতো, এমনকি শ্রীলঙ্কার মতো, ঠিক আমাদের যে আমলাতন্ত্র, আমাদের রাজনীতিবিদরা ওইভাবে এক্সপার্ট হয়ে আসেনি যেভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনীতিবিদরা জানে, ভারতের আমলারা জানে না। কাজেই আমরা যদি সত্যিকার অর্থে একটা প্রবলেমে পড়ে যাই এবং সেই প্রবলেম থেকে বের হওয়ার মতো আমাদের অবস্থা নেই। কয়েকদিন আগে আমরা ডেঙ্গুতে পড়েছিলাম, তার আগে আমরা সেই চিকুনগুনিয়াতে পড়েছিলাম, এখন পেঁয়াজের সমস্যা মোকাবেলা করছি। এই সমস্যার সমাধানটা আমাদের জানা নেই এবং আমরা পারছি না। আমরা পারছি না মানে আমাদের আমলাতান্ত্রিক দুর্বলতা আছে, আমাদের প্রশিক্ষণের অভাব আছে, আমাদের দেশপ্রেমের অভাব আছে, আমাদের কৌশলের অভাব আছে। তো এত সব দুর্বলতা এবং অক্ষমতা নিয়ে আমি যে প্রবলেমগুলোর কথা বললাম, এই প্রবলেমগুলো যেভাবে একটার পর একটা কিট লেগেছে, এটি যদি চলতে থাকে তাহলে আমরা যে কোন জায়গাতে গিয়ে এবং কোন পরিণতিতে গিয়ে দাঁড়াবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমাদের যে প্রয়াত অর্থমন্ত্রী, গুণী অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তিনি একবার খুব আক্ষেপ করে বলেছিলেন যে এত একটা দেশ, এই দেশের অর্থনীতি নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে। কারণ হলো এই দেশে অর্থনীতির ক্ষেত্রে 19-20 হয়ে গেলে বা একটা বিপর্যয় সৃষ্টি হলে রাজনীতি করা লাগবে না, কেননা তখন মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খাবে, কামড়িয়ে কামড়িয়ে খাবে। এই ভয়াবহ অবস্থার চিন্তায় আমাকে সবসময় তটস্থ থাকতে হয়। সেই অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এই চিন্তা করার কারণেই কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে তিনি অমর হয়ে আছেন এবং অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তার মতো করে আমরা যদি চিন্তা করতে পারতাম, পরিকল্পনা করতে পারতাম, তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।